को, उसने तो रहे लिमा को, आजम का शॉट, बहुत शॉट, कार बोल के चार पेशन वन पूरा वाचे भाग गोल नयन, चला भाग हाँ जाते राजस्थान जगह दिन की मार गए, एवं एवं आमिना बाद दिन यान दो शॉट एक गोल, क्या कहते हैं, दिन ना डाल दिन यान फुटबॉल आकर दोष, ताला किंतु कितने शॉट करे तुमने আসেন দেখা যাক কি হয় দান দান উত্তেজনা শুভ্র ক্রীড়া আমাদের শ্রোতা দর্শক আবার কিন্তু 2023 সালে একই মাঠে আপনাদের জন্য একই টুর্নামেন্ট অপেক্ষা করছে তার আগে কিন্তু চব্বিশ নাকান জাতীয় স্টেডিয়াম নতুন রূপে সজ্জিত হবে 17 কোটি টাকা বাজেট করেছেন আরহাজ আমরা দেখছি তৃতীয় শট করছেন আমিনাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ দেখা যাক কি হয় সমান্তালে কিন্তু লড়াই টান টান উত্তেজনা কম্পিটিশন স্বচ্ছন্দের এবং আমিনাবাদ ইউনিয়ন তারা কিন্তু ইতিমধ্যে আরো একটি গোল আদায় করে নিয়েছেন দেখা যাক তিন শট দুই গোল আমিনাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ দ্বিতীয় শট করার জন্য জিন্নাগর ইউনিয়ন ফুটবল একাদশ দেখা যাক আমন্ত্রিত খেলোয়াড় হিসেবে দলভুক্ত হওয়া খেলোয়াড় আট নম্বর জার্সি পরিহিতন তিনি কিন্তু মূল পর্বে চমৎকার খেলেছেন টান টান উত্তেজনা হাড্ডাহাড্ডি লড়াই জনাব মোহাম্মদ মোর্শেদ মাননীয় মেয়র আমেদাবাদ ইউনিয়ন ফুটবল হাজার তারা কিন্তু ইতিমধ্যে হিরো নিয়ে ফেলেছেন তিন শট এক গোল আমেদাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ তিন শট দুই গোল উত্তেজনা বেড়েই চলছে মানে চতুর থেকে উপরে গেলে দর্শক সমর্থক একেবারে নিজ নিজ দিয়ে গ্রন্থে করতালের মাধ্যমে উৎসাহ উদ্দীপনা যুগিয়ে যাচ্ছেন দেখা যাক আমাদের প্রধান অতিথি মহোদয় তিনি কিন্তু এই টুর্নামেন্ট প্রতি বছরই পৃষ্ঠপোষকতা করে থাকেন আয়োজন করে থাকেন চব্বিশ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি চব্বিশ উপজেলা সম্মানিত নির্বাহী বিচার আন্দোলন পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন প্রতি বছরের সভাপতি দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ মনে আমরা শুভ্র আবার কিন্তু উনি চরিত্রের ভূমি থেকে দায়িত্ব পালন করছেন উনি সমানে সমানে লড়াই আমাদের প্রধান অতিথি মহোদয় অনেকটা উৎফুল্ল মনে ফুরফুরে ভেজাজে খেলা উপভোগ করছেন চর্বেশন মনপুরা উন্নয়নের অগ্রদূত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল্লাহ ইসলাম জ্যাকব এমপি মহোদয় উসমান সৃষ্টি করবেন না বাবুবের আইনকে শ্রদ্ধা দেখিয়ে কিন্তু এই খেলা পরিচালনা চলছে শাসকদের এক ম্যাচ হাজার দর্শকের সমাগম ঘটিয়ে এই বিশাল টুর্নামেন্ট তিনি পৃষ্ঠপোষকতা করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল্লাহ ইসলাম জ্যাকব এমপি মহোদয় মাঠে কেউ প্রবেশ করবেন না মাঠে কেউ এলোমেলো সৃষ্টি করবেন না সুন্দর সুসিঙ্গল ভাবে ম্যাচ পরিচালনার সাথে সহযোগিতা কামনা করছি যেহেতু
Hello.